আমি শুধু এতটুকুই বলবো যে সর্বস্তরেই আমরা যোগাযোগ রাখতেছি যাতে করে মিয়ানমার বুঝতে পারে যে এইরকম একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করা তাদের জন্য যেমন বিপজ্জনক বাংলাদেশ এটা কোনোভাবেই সঠিকভাবে গ্রহণ করবে না। বাংলাদেশ সীমান্তে একের পর এক হামলা চালাচ্ছে জান্তা বাহিনী। সীমান্তে উত্তেজনার জন্য জান্তা সরকার বিদ্রোহী গোষ্ঠীকে দোষারোপ করলেও মিয়ানমার সংবাদ মাধ্যম বলছে সীমান্তে একের পর এক বিমান ও মর্টার হামলা চালাচ্ছে সেনাবাহিনী। বাংলাদেশ মিয়ানমার সীমান্তবর্তী বান্দরবানের নাইখ্যাংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্ত সহ আশেপাশের এলাকায় একের পর এক মর্টারের হামলা ও গোলাগুলিতে উত্তেজনার পরিস্থিতির জন্য ঢাকার পক্ষ থেকে মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করে ব্যাখ্যা চাওয়া হয়েছে। এরপর এবার ইয়াঙ্গুনেও বাংলাদেশের রাষ্ট্রদূতকে রেখে চলমান পরিস্থিতিতে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে দেশটির জান্তা সরকার। সোমবার 19 সেপ্টেম্বর রাতে মিয়ানমার পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভেরিফাইড ফেসবুক পেজে এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়। এতে বলা হয় বাংলাদেশের সঙ্গে বিদ্যমান আন্তরিক সম্পর্ক নষ্ট করতেই মিয়ানমারের আরাকান আর্মি ও রাখাইনের সশস্ত্র গোষ্ঠীগুলি সীমান্তে অস্থিরতা সৃষ্টি করছে। বাংলাদেশের রাষ্ট্রদূত মঞ্জুরুল করিম খান চৌধুরীর কাছে সীমান্তের পরিস্থিতির ব্যাখ্যা দিতে গিয়ে মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কৌশলগত অধ্যয়ন ও প্রশিক্ষণ বিভাগের মহাপরিচালক জফি উইন বলেন, আরসাকে সঙ্গে নিয়ে আরাকান আর্মি গেল 16 সেপ্টেম্বর মিয়ানমারের বর্ডার গার্ড বিজিপি একটি সীমান্ত ফাঁড়িতে মর্টার হামলা চালায়। এ সময় 3টি মর্টার শেল বাংলাদেশের ভূখণ্ডে পড়ে। এছাড়াও আরাকান আর্মি ও আরসা 16 ও 17 সেপ্টেম্বর তংপিউ বিজিপির আরও একটি সীমান্ত ফাঁড়িতে আলাদা মর্টার হামলা চালায় বলেও উল্লেখ করা হয়, যার মধ্যে 9টি মর্টার শেল গিয়ে পড়ে বাংলাদেশের অভ্যন্তরে। সেটা আমাদের ধর্তব্যের বিষয় না, ইচ্ছা করেই করুক বা যা কিছুই করুক, আমরা যেটা বলি যে এটা একটা অস্থিতিশীল, এই রিজিয়নকে অস্থিতিশীল করে ফেলবে। কাজেই মিয়ানমার সরকার এটা বুঝতে হবে, তাপমাদুরকে এটা বুঝতে হবে যে তারা যেটা করতেছে, যে বাংলাদেশ হলো পশ্চিমে, উত্তরে দক্ষিণে হলো মিয়ানমার আর্মি, উত্তরে হলো আরাকান আর্মি। কাজে এটা তো জিওগ্রাফিক্যালি এটা হয় না যদি কেউ ইচ্ছাপূর্বক না করে। কাজে ইচ্ছাপূর্বক আমাদেরকে এই কনফ্লিক্টে জড়ানোর যে প্রচেষ্টা, সেটা আমরা বলছি যে আমরা এই প্রচেষ্টায় জড়িত হব না। আমরা আপনাদেরকে এটা অবহিত করলাম, আপনারা যে অ্যাকশন নেওয়া মনে করেন, যথাযথ মনে করবেন, সেটা আপনারা নেবেন। ধন্যবাদ। আমরা সর্বস্তরেই মিয়ানমারের সঙ্গে যোগাযোগ রাখতেছি। আমি শুধু এতটুকুই বলবো যে সর্বস্তরেই আমরা যোগাযোগ রাখতেছি যাতে করে মিয়ানমার বুঝতে পারে যে এইরকম একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করা তাদের জন্য যেমন বিপজ্জনক, বাংলাদেশ এটা কোনোভাবেই সঠিকভাবে গ্রহণ করবে না। সীমান্তের উত্তেজনার জন্য জান্তা সরকারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির উপর দায় চাপালেও খোদ দেশটির সংবাদ মাধ্যম ইরাবতি বলছে, বাংলাদেশ সীমান্তে একের পর এক বিমান, মর্টার ও ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে জান্তা বাহিনী। এতে সীমান্তে 10,000-এরও বেশি বাসিন্দা আতঙ্কে দিন পার করছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়। সাবেক পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ শহীদুল হক বলেন, মিয়ানমার অতীতেও এ ধরনের ঘটনা ঘটিয়ে নানা ধরনের ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছে, পরবর্তীতে দেখা গেছে যে সে ব্যাখ্যাগুলো সত্য নয়। পরে দেখা যায় এই অবস্থার সংকট আরও ঘনীভূত হয়। যখনই কোনো দেশের অভ্যন্তরীণ ব্যাপারের প্রতিফলন প্রতিবেশী দেশের উপর এসে ঘটে, তখন এটার অভ্যন্তরীণ থাকে না। এক্ষেত্রে ক্রমাগত আমাদের এলাকায় এসে মর্টার শেল পড়তে থাকলে এটাকে আঞ্চলিক ইস্যু হিসেবে দেখা উচিত। এদিকে নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আব্দুর রশিদ বলেন, এই ঘটনার জন্য স্বাভাবিকভাবে মিয়ানমার সরকারই দায়বদ্ধ, এটি মিয়ানমার সরকারকেই বন্ধ করতে হবে। তাদেরই নিশ্চিত করতে হবে যে তারা যেন বাংলাদেশের আন্তর্জাতিক সীমানা লঙ্ঘন না করে। সংঘাত এড়িয়ে মিয়ানমারকে চাপে রাখতে বহুপক্ষীয় কূটনীতিকে হাতিয়ার করার পরামর্শ দিয়ে বিশ্লেষকরা বলেছেন, সতর্ক থাকতে হবে মিয়ানমারের ফাঁদ থেকেও।